লোকসভা ভোটের মুখে গ্রেফতারের পরিকল্পনা কিভাবে নিউটাউনে এনআইএ এর এসপি ডিআর সিংহের সঙ্গে বৈঠকে তৃণমূল নেতাদের নামে তালিকা দেন বিজেপি নেতারা পদ্ম শিবিরের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ কুণাল বললেন বিজেপির দুই নেতা দুটি বৈঠক করেছেন এবং আরেক নেতা নিজাম প্যালেসে তার সঙ্গে বৈঠক করেছে ডিএন সিং এসপি পদমর্যাদায় আছেন সেখানে বিজেপির তরফ থেকে তৃণমূলের এলাকার সংগঠকদের নামের তালিকা দিয়ে দেওয়া হয়েছে এদের সামন করতে হবে এদের ভোটের আগে ব্যস্ত রাখতে হবে প্রয়োজনে ধরপাকড় করতে হবে এক প্রস্থ সামন করা হয়েছিল তারপর দ্বিতীয় বৈঠক থেকে আরেক প্রস্থ সামন করার জন্য প্রস্তুত করা হয়েছে চিঠি গিয়েছে শুধুমাত্র নোটিশ যাবে তাই নয় আগামীকাল এনআইএ একটি তল্লাশি অভিযানের পরিকল্পনা রেখেছে তৃণমূল মুখপাত্রের দাবি পূর্ব মেদিনীপুর ও আরও বেশ কয়েকটি জায়গায় পর্যায়ক্রমে তারা কয়েকটি জায়গা থেকে তৃণমূল কর্মী সংগঠকদের সরাতে চাইছে তুলে আনা হবে জেরা করা হবে হেনস্থা করা হবে গ্রেফতারও করা হবে সেই তালিকাটা বিজেপি নেতারা দিয়ে দিয়েছেন এনআইএ একটা অংশ এই রাজনৈতিক লেচেল বাহিনীর ভূমিকা করতে রাজি হচ্ছে না সেই সূত্র থেকেই খবরগুলি বেরিয়ে আসছে লোকসভা ভোটের মুখে গ্রেফতারের পরিকল্পনা কিভাবে নিউটাউনে এনআইএ এর এসপি ডিআর সিংহের সঙ্গে বৈঠকে তৃণমূল নেতাদের নামে তালিকা দেন বিজেপি নেতারা পদ্ম শিবিরের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ কুণাল বললেন বিজেপির দুই নেতা দুটি বৈঠক করেছেন এবং আরেক নেতা নিজাম প্যালেসে তার সঙ্গে বৈঠক করেছে ডিএন সিং এসপি পদমর্যাদায় আছেন সেখানে বিজেপির তরফ থেকে তৃণমূলের এলাকার সংগঠকদের নামের তালিকা দিয়ে দেওয়া হয়েছে এদের সামন করতে হবে এদের ভোটের আগে ব্যস্ত রাখতে হবে প্রয়োজনে ধরপাকড় করতে হবে এক প্রস্থ সামন করা হয়েছিল তারপর দ্বিতীয় বৈঠক থেকে আরেক প্রস্থ সামন করার জন্য প্রস্তুত করা হয়েছে চিঠি গিয়েছে শুধুমাত্র নোটিশ যাবে তাই নয় আগামীকাল এনআইএ একটি তল্লাশি অভিযানের পরিকল্পনা রেখেছে তৃণমূল মুখপাত্রের দাবি পূর্ব মেদিনীপুর ও আরও বেশ কয়েকটি জায়গায় পর্যায়ক্রমে তারা কয়েকটি জায়গা থেকে তৃণমূল কর্মী সংগঠকদের সরাতে চাইছে তুলে আনা হবে জেরা করা হবে হেনস্থা করা হবে গ্রেফতারও করা হবে সেই তালিকাটা বিজেপি নেতারা দিয়ে দিয়েছেন এনআইএ একটা অংশ এই রাজনৈতিক লেচেল বাহিনীর ভূমিকা করতে রাজি হচ্ছে না সেই সূত্র থেকেই খবরগুলি বেরিয়ে আসছে